तो भाई महाबियार चरित्र स्टाडी करूँ, अपनारा किताब पढ़ें ना और ना पढ़े अपना फतुआबाजी करें, देखुन एगुलो किताबे आसे कि ना। अबू बकरेर छेले के आगुन दिए जालिए दिल, हुजर इब्ने आदी रादियल्लाहु सह सात जन के हत्या करल साहबी रसूल के, एरपर आब्दुर रहमान के जिंदा माटीते पुतिए पुते दिल। এই রকম যে সাহাবী হত্যাকারী ও মুসলমান, ও তো খুনি, মুয়াবিয়া তো খুনি, ও ঘাতক, ও হত্যাকারী, ক্রিমিনাল। একজন ক্রিমিনাল যদি তোমাদের হযরত হয় তাহলে তোমরা ভাই কেমন? একজন খুনি যদি তোমাদের রাদিয়াল্লাহু আনহু হয় হযরত হয়, হ্যাঁ একজন খুনি যদি হযরত হয় তাহলে যাদের হযরত খুনি তারা কেমন? হ্যাঁ সব সময় গালিগালাজ যে করে আহলে বাইতকে, তাদের হযরত হয় যাদের হযরত হয় তাহলে তারা কেমন? আবার তাকে বলছে রাদিয়াল্লাহু আনহু, মানে আল্লাহ যার উপর রাজি, তার মানে কি আল্লাহ খুনির উপরে রাজি, আল্লাহ মদ্যপায়ীর উপরে রাজি, একজন শরাবখোরের উপরে আল্লাহ রাজি? রাদিয়াল্লাহু আনহু, শরাবখোর রাদিয়াল্লাহু আনহু, খুনি রাদিয়াল্লাহু আনহু, হত্যাকারী রাদিয়াল্লাহু আনহু, ক্রিমিনাল রাদিয়াল্লাহু আনহু, মানে ইসলামটা এমন যে এই ইসলাম ধর্মে যারা শরাবি তাদের উপরে আল্লাহ রাজি, ইসলাম ধর্মে যারা খুনি তাদের উপরে আল্লাহ রাজি, ইসলাম ধর্মে যারা যত গালিগালাজ করতে পারবে তাদের উপরে আল্লাহ তত রাজি, ইসলাম ধর্মে যারা যত সাহাবিকে হত্যা করেছে তাদের উপর আল্লাহ তত রাজি, ইসলাম ধর্মে যারা সাহাবিকে জিন্দা মাটিতে পুঁতে দেয় তাদের উপরে আল্লাহ রাজি, এই তোমাদের ইসলাম? যে একজন খুনির উপরে ক্রিমিনালের উপর আল্লাহ রাজি, আর এদের জন্যই বলছে তাদের যাকেই অনুসরণ করবে সুপথপ্রাপ্ত হবে, কুল্লুহুম উদুন, তাহলে খুন করা ন্যায় পরায়ণ? আসহাবে কুন্নুজুম বিআইহিম ইক্তাদাইতুম কুল্লুহুম উদুন, সাহাবীরা নাকি নক্ষত্রের নাই, তাদের যাকেই অনুসরণ করবে সুপথপ্রাপ্ত হবে এবং তারা সব ন্যায় পরায়ণ। তাহলে সাহাবি হত্যা করা ন্যায় পরায়ণতা, মদ খাওয়া ন্যায় পরায়ণতা, জিন্দা মাটিতে পুঁতে দেওয়া ন্যায় পরায়ণতা, গালিগালাজ করা ন্যায় পরায়ণতা এবং তাদের যাকে অনুসরণ করবে সুপথপ্রাপ্ত হবে। তাহলে যদি সাহাবিকে এদেরকে অনুসরণ করাই ন্যায় পরায়ণতা হতে হয় এবং এটা সুপথ পাওয়া হয়, তাহলে এদেরকে অনুসরণ করতে হলে আজ থেকে মদ পান করতে হবে ভাই, আজ থেকে আমাদেরকে ছোড়া নিয়ে বার হতে হবে, সব মানুষকে খুন করে বেড়াতে হবে, এটা হচ্ছে সাহাবির অনুসরণ। মাবিয়াকে যদি সাহাবি মানতে হয় আর সাহাবি যদি সব ন্যায় পরায়ণ হয়, আজ থেকে ছুরি নিয়ে বার হতে হবে, আজ থেকে মদ পান করতে হবে, মানুষকে খুন করতে হবে, ক্রিমিনাল হতে হবে, এর নাম ইসলাম নয়। এ সব গুণ মাবিয়ার মধ্যে ছিল, অর্থাৎ মাবিয়া রাদিয়াল্লাহু আনহু নয়, মাবিয়া রাদি রাদি আর শয়তান, শয়তানের উপরে রাদি রাজি, শয়তানের লানত, শয়তানকে দিয়ে সব কাজ। আশ্চর্য লাগছে একটা জিনিস, যে এত খুন করার পরেও খারাপ কাজ করার পরেও বলছে সাহাবি, বলে রাদিয়াল্লাহু আনহু, কেন? বলে ও যতই খারাপ কাজ করুক আল্লাহ রাসূলের সোহবত তো লাভ করেছে, যেহেতু নবী পাকের সোহবত লাভ করেছে তাই যতই খারাপ কাজ করুক, খুন করুক, চুরি করুক, ডাকাতি করুক, ও রাদিয়াল্লাহু আনহু, খুন করুক, চুরি করুক, ডাকাতি করুক, যে না করুক, যাই করুক, সাহাবি, মূর্তি পূজা করুক, ভাই কোনো সাহাবি তো মূর্তি পূজাও করতে পারে রসুলের পাকের ইন্তেকালের পর, তো মূর্তি পূজা যদি করে তাও সে সাহাবি? এ মুল্লাদের বক্তব্য যে যাই করুক কাফেলিসান, যে কি কাফেলিসান, বলে জবান তার বিরুদ্ধে আমাদের ব্যবহার করা যাবে না, কারণ সাহাবি, হ্যাঁ নিজের উপর জুলুম হলে বুঝতে পারতো, তো কারণ কি সাহাবি, বলে চুরি করেছে, ডাকাতি করেছে, খুন করেছে, মদ খেয়েছে, বলে মদ খাক, চুরি করুক, ডাকাতি করুক, যে না করুক, খুন করুক, যা করবে করুক, কিন্তু সাহাবি আল্লাহ রসুলের সোহবত লাভ করেছে তাই রাদিয়াল্লাহু আনহু। ভাই আমার একটা আপনাদের কাছে একটি কথা, যদি যদি রসুলের পাকের এক দুদিন সোহবত লাভ করার জন্য
যতই খারাপ কাজ করুক আর যতই খুন করুক, আহলে বাইত পাকদেরকে ধরে ধরে হত্যা করুক, ও রাদিয়াল্লাহু আনহু ইবলিসের চেয়ে তো বড় সাহাবিকে, এ তো রসুলের পাকের সোহবত লাভ করেছিল, আর ইবলিস তো আল্লাহর সোহবত লাভ করেছিল, এ তো মাত্র দেড় মাস সোহবত লাভ করেছে, দেড় বছর, আর ইবলিস ছয় লক্ষ বছর আল্লাহর রসুলের নয় আল্লাহর সোহবত লাভ করেছিল, এবং সোহবত নয়, সে লওহে মাহফুজে চলে গেছিল। কত বড় আল্লাহর সাহাবি ইবলিস, কি কত ইবলিস কত বড় আল্লাহর সাহাবি, এবং মারজুদ কেন হলো? সে কিন্তু কোনো মানুষ খুন করেনি, রসুল পাকের আহলে বাইত পাকদেরকে হত্যা করেনি, সে জুলুম করেনি, সে শুধু বলেছে আমি আদমকে সেজদা করব না নূরে মুহাম্মাদিকে। তার আবার জওয়াজ কত, তার জওয়াজটা লজিকটা কত স্ট্রং, লজিক কি দিচ্ছে যে হে আল্লাহ আমি তোমাকেই সেজদা করব, তুমি ছাড়া আমি আর কাউকে সেজদা করব না, আমি একমাত্র তোমাকেই মানি, হে আল্লাহ আমি কেবলমাত্র তোমাকেই মানি, তুমি ছাড়া আর আমি কাউকে মানবো না। কত বড় যুক্তি, আমরা হলে আমাদের সিনা এত চওড়া হয়ে যেত, আমি ছাড়া আর কাউকে মানে না, তোমাকে এমন কোনো জায়গা নাই যে পৃথিবীতে সেজদা করতে আমি বাকি রেখেছি, বলো আমি যত খুশি সেজদা করব, তোমাকে আমি এত মান্যওয়ালা, তুমি ছাড়া কাউকে সেজদা করব না। তাহলে যুক্তিটা কত সুন্দর, লজিক কত সুন্দর, আল্লাহর তো খুশি হওয়ার কথা ছিল কিন্তু আল্লাহ পাক দূর করে দিলেন, কি তার দোষটা কি ছিল? একটাই দোষ যে নূরে মুহাম্মাদের সামনে সাজদা করেনি, সে কিন্তু মানুষ খুন করেনি, আল্লাহ রসুলের আহলে বাইত পাকদেরকে হত্যা করেনি, তাদের উপরে জুলুম করেনি, শুধু সাজদা করেনি। তো রসুলুল্লাহর শুধু সোহবত লাভ করার কারণে এত জুলুম করার পরেও, আহলে বাইত পাকদেরকে ধরে ধরে হত্যা করার পরেও, সাহাবিদেরকে জিন্দা মাটিতে পুঁতে দেওয়ার পরেও, আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার পরেও, নেশাখর হওয়ার পরেও, তারা যদি রাদিয়াল্লাহু আনহু হয়, শুধু রসুলুল্লাহর সোহবত কয়দিন লাভ করেছে তাতে? তো যে ইবলিস, সে না খুন করেছে, না মদ খেয়েছে, না খারাপ কাজ করেছে, না জেনা করেছে, না মানুষকে হত্যা করেছে, সে শুধু বলেছে সাজদা নূরে মুহাম্মাদিকে করব না। তো এই জন্য যদি রসুল পাকের সাহাবি শুধু কয়দিন সোহবত লাভ করার জন্য যদি ও রাদিয়াল্লাহু আনহু, তো যে ইবলিস কোনো মানুষ খুন করেনি, সে শুধু সাজদা করেনি, তাহলে সে কত বড় রাদিয়াল্লাহু আনহু? তাহলে যারা মাবিয়াকে রাদিয়াল্লাহু আনহু বলছে তাদেরকে আজ থেকে হযরত ইবলিস রাদিয়াল্লাহু আনহু বলা উচিত, ওদেরকে আজ থেকে হযরত ইবলিস রাদিয়াল্লাহু আনহু বলা উচিত। কারণ মাবিয়া আল্লাহর রসুলের দেড় বছরের সাহাবি, ইবলিস আল্লাহর সাহাবি ছয় লক্ষ বছরের, মাবিয়া সমস্ত সাহাবিদের খুন করেছে, আহলে বাইতের উপর জুলুম করেছে, গালিগালাজ করেছে, ইবলিসের একটাও করেনি, ইবলিস এর একটাও করেনি, শুধু বলেছে সাজদা করব না। তাহলে তো ইবলিস মাবিয়ার চেয়েও মর্তবা সম্পন্ন নাকি? তাহলে তো আগে মাবিয়াকে রাদিয়াল্লাহু আনহু বলার আগে ইবলিসকে রাদিয়াল্লাহু আনহু বলতে হয়। আর যদি তুমি মাবিয়াকে লানত দাও, এই ইবলিসকে লানত দাও, তো মাবিয়ার উপরেও লানত দিতে হবে। আর যদি তুমি বলো যে না মাবিয়া সাহাবি রাদিয়াল্লাহু আনহু, তো ইবলিসও রাদিয়াল্লাহু আনহু, কেন মাবিয়া এত অপরাধ করার পরও যদি রাদিয়াল্লাহু আনহু, ইবলিসের কোনোই অপরাধ নাই, শুধু সাজদাটাই করেনি, তাহলে এবং মাবিয়া রসুলুল্লাহর সোহবত লাভ করেছে, ইবলিস আল্লাহর সোহবত লাভ করেছে, ও কত বড় সাহাবি, তাহলে তোমাদের আজ থেকে হযরত ইবলিস রাদিয়াল্লাহু আনহু বলা উচিত, হযরত বলা উচিত এবং রাদিয়াল্লাহু আনহু বলা উচিত। আমাকে অবাক লাগে যে এরা মানুষ, মোল্লা মৌলভি তো দূরের কথা, এদের ইলম দেখে, এদের চিন্তা ভাবনা, এদের সোচ, এদের দিমাগ, এদের লেখাপড়া দেখে আমার অবাক লাগে যে এরা কি মানুষ, ইনসানিয়তেরই বাইরে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক আতা করুন। ইমাম নাসাইকে হত্যা করেছে, ধরে ধরে কত সাহাবিদেরকে খুন করেছে, এরপরেও বলে নাকি সাহাবি রাদিয়াল্লাহু আনহু। কোরআন পাক থেকে আয়াত আছে, আজকে আমি আর ওটা পাঠ করব না, যে রাদিয়াল্লাহু আনহু মুআবিয়া তো দূরের কথা, সকল সাহাবির জন্যও নয়, যারা সাবেকুন আল আউয়ালুন, এবং সূরা বাইয়ানার মধ্যে আয়াত পাক এসেছে মাওলা আলী আলাইহিস সালাম রাদিয়াল্লাহু আনহু একমাত্র উনি।
আর উনি সাবেকুন আল আউয়ালুন, এবং অন্য আয়াতে এসেছে সাবেকুন আল আউয়ালুন, যারা শুধু সাবেক নয় সাবেকদের ভিতরে এবার যারা আউয়ালুন, অর্থাৎ মাওলা আলী, ফাতেমা, হাসান আর হুসাইন, ইনারাই শুধু রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু, তাদের উপরে আল্লাহ রাজি এবং আল্লাহ তাদের উপরে রাজি এবং তারা আল্লাহর উপরে রাজি। আর যারা এই সাবেকুন আল আউয়ালুন মাওলা আলী ফাতেমা আলাইহিসসালাম, ইনাদের যারা ইত্তেবা করেছে কোরআনে আয়াত পাকিসে, তারা রাদিয়াল্লাহু আনহু, আর যারা ইনাদের ইত্তেবা করেনি ওরা রাদিয়াল্লাহু আনহু নয়, রাদিয়াল্লাহু আনহু নয়, বলেই দিই আয়াত পাকটা, যখন বলেই ফেললাম এই আয়াত পাকটা কোরআন পাকের মধ্যে রাদিয়াল্লাহু আনহু, সূরা তাওবা 11 নম্বর পারা আয়াত নম্বর 100, والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم رضي الله عنهم ورضوا عنه। বলছেন যারা সাবেকুন আল আউয়ালুন, শুধু সাবেক নয়, মুহাজির ও আনসারদের মধ্যে সাবেক যারা আর সাবেকদের মধ্যে যারা আউয়ালুন, তারা হচ্ছেন রাদিয়াল্লাহু আনহু। আর তাদের মধ্য থেকে ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম, এবং তাদের মধ্যে যারা উনাদের ইত্তেবা করতেছে, পায়রাবি করছে, তারা রাদিয়াল্লাহু আনহু। যদি আপনি মাওলা আলীর পায়রাবি করেন তো আপনি রাদিয়াল্লাহু আনহু, কিন্তু যে সাহাবি উনার পায়রাবি করেনি ও রাদিয়াল্লাহু আনহু না। এ কোরআনে পাকের আয়াত, তোমরা কোরআনই পড়ো না আর যাকে তাকে রাদিয়াল্লাহু আনহু, মাওলা আলীর দুশ্মন রাদিয়াল্লাহু আনহু। অবাক লাগে সব দেখে। আল্লাহ পাক আমাদেরকে এতক্ষণ যে আলোচনা করা হলো সব কোরআনে পাক হাদিস পাক থেকে, ভাই একটা আমি নিজের বলেছি, কত 6 ঘন্টা হয়ে গেছে, সব কোরআন পাক আর হাদিসে পাক থেকে একটা আমি বলি নাই, বলুন এরপরেও তাকে সাহাবি তো দূরের কথা মানুষ মনে করেন, কোরআন পাকে লানাত এসছে, জাহান্নামী বলা হয়েছে, আল্লাহ রসুল বুখারী শরীফে হাদিসে পাক জাহান্নামী বলছেন, এরপরেও বলছে সাহাবি, তো বুঝতে হবে সে মুসলমানই নয়, নবী পাকের দিনকেই সে মেনে নিতে পারেনি না আল্লাহর কোরআনকে মেনেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি এবং তার আহলে বাইতের নকশে কদমে চলার তৌফিক আতা করুন, এবং রসুল পাকের আহলে বাইতের যারা দুশ্মন, রসুল পাকের আহলে বাইত পাকের যারা দুশ্মন, তাদের থেকে যেন আমরা দূরে থাকতে পারি, তার জন্য আল্লাহ তৌফিক আতা করুন, আমিন।